আবু তোহার সন্ধান চেয়ে জাতীয় দলের ক্রিকেটার শুভর বার্তা কি, সেই বার্তা জানতে পুরো ভিডিওটি দেখুন। নিখোঁজের 7 দিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি সাবেক ক্রিকেটার ও আলোচিত ধর্মীয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের। গত 10 জুন দিবাগত রাত থেকে তিনি নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এদিকে নিখোঁজ ইসলামী বক্তা ও সাবেক ক্রিকেটার আবু তোহা মোহাম্মদ আদনানকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহরাওয়ার্দী শুভ লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটার নিখোঁজের ঘটনায় আমি একজন ধর্মপ্রাণ মুসলমান এবং ক্রিকেটার হিসেবে মর্মাহত। আমার প্রশাসনের প্রতি দৃঢ় বিশ্বাস, তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে তাকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করবে, তার পরিবারের কাছে হস্তান্তর করবে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। দর্শক, এ বিষয়ে আপনি কী ভাবছেন? কোথায় আছে তোহা? এই প্রশ্নের উত্তরই বা কবে মিলতে পারে? এসব জানিয়ে কমেন্টস করতে পারেন আমাদের কমেন্টস বক্সে।